সরকারি পক্ষ থেকে বলছেন দশ হাজার লোক জড়া করতে ওনার কাল ঘাম ছুটে যাবে, স্বপ্ন ওনার হারিয়ে যাবে। আপনি আমার ভাইপোটাকে জেল খাটালেন, আমার বংশে মুখে কালি দিয়েছেন, আমার বংশের পাত্র উনি কেন, উনি উনি পাল্টাবেন কেন? ও তো ওনাদের আশায় মেশায়দের পেট ভরার জন্য পাঠিয়ে, সরকার হচ্ছে দোকান কাটা কি বুঝলেন? আগামীতে আজকে 21, 22, 23 ফানি সাল সব ফুরফুরা শরীফ ভারতবর্ষের দ্বিতীয় তৃতীয় স্থান। আজকে এই ফাল্গুন মাসের ইসাল সাহেবের মধ্যে দ্বিতীয় তারিখ আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর রহমতুল্লাহ দরবার শরীফে আসছেন, যে যারা আত্মসিদ্ধির জন্য আসছেন এখানে এসে নামাজ পড়া, এবং বহু মানুষ রোজা রেখেছে, তাদের ইফতারের ব্যবস্থা করতে হয়েছে আমাদের ঘরে, এবং এখানে দোয়া দরুদ মিলাদ মাহফিল কোরআন শরীফ কত খতম করা, এগুলি হচ্ছে দাদা হুজুর পীর রহমতুল্লাহ সিলসিলার বড় একটা বৈশিষ্ট্য, ইসলামের একটা বড় দিক। আজকে প্রত্যেক বছরে যা লোক হয় এ বছরে তার চেয়ে অনেক বেশি, বহুগুণ বেশি লোক বেশি হয়েছে। অতএব আমি বলবো বাংলার মানুষ যারা আসছেন ফুরফুরা শরীফে, রাস্তাঘাটে অপ্রীতির ঘটনা যাতে না ঘটে, আপনারা খুব ভালোভাবে আসবেন এবং কোনো রকম রাস্তার মধ্যে অশান্তি যাতে না ঘটে সেই দিকে আমি বাংলা দাদা হুজুর রহমতুল্লাহের যে দরবার শরীফ আসছেন তীর্থযাত্রীদের ঘরে আমি আমার তরফ থেকে বার্তা দেবো, এই দিলাম। আপনারা বুঝে সুঝে আসবেন, দরবারে আসবেন, নিজের কাজ সারবেন, ভালোভাবে আপনারা কাজ সেরে বাড়ি ফিরে যাবেন। কি বলছেন আপনার ভাই এমএলএ নওশাদ সিদ্দিকী স্যার, অর্থাৎ পীর যাদব নওশাদ সিদ্দিকী স্যার, ওইদিকে যেতে হবে আমাকে? আমার ভাইপো নওশাদ সিদ্দিকী পীরজাদা, তিনাকে তো এই রাজ্য সরকার এটকে রেখেছিলেন, বৃথা মিথ্যে করে আজকে গরিবের জন্যে দশের জন্যে মানুষের জন্যে সংখ্যালঘু আপনার দলিত আদিবাসী মাতোয়া তাদের ঘরে বঞ্চিত করা হচ্ছে, বিভিন্ন দিক থেকে চাকরি থেকে কর্ম থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আমার ভাইপো নওশাদ সিদ্দিকী পীরজাদা ন্যায় কথা বলেছিলেন, সত্য কথা বলেছেন, হক কথা বলেছিলেন, আজকে চেয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, এই প্রতিবাদ মুখটা বন্ধ করার জন্যে মিথ্যেভাবে আজ প্রশাসন বিভাগকে দিয়ে এই রাজ্য সরকার মেরে পিটে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে আজকে জেলের মধ্যে নিয়ে ভরেছিল। কিন্তু কোনো প্রমাণ প্রুফ কিছু পাইনি, কেসটা পুলিশ সাজিয়েছে, মনোহারি দোকানে দোকানের মালিক সেই তার নিজের ইচ্ছা মতন মাল সাজায়, আর প্রশাসন বিভাগটা এরা কী করে থানায় নিয়ে যেয়ে মিথ্যেভাবে কেস মনের মধ্যে সাজিয়ে এদের ঘরে জেলে পাঠায়। উনি কখন যে কখন যে পাল্টি খায় আর কখন যে হ্যাঁ কোথা থাকে সেটা বাংলার মানুষই জানতে পারেনি, কি বুঝলেন? ওনার দৌড়টা বাংলার মানুষ জেনে গেছে, উনি কোন দিকে হঠাৎ করে সুর পাল্টাচ্ছে উনি কেন, উনি উনি পাল্টাবেন কেন? উনি তো পাল্টাবেন, ওনার মাথা ব্যানার্জি সাহেব সুর পাল্টাবে, ব্যানার্জি সাহেব মমতা ব্যানার্জি সুর পাল্টাচ্ছে, এরা তো কোথাকারের কে, এরা তো চাটুধারী, কি বুঝলেন? তেল মাখানো কথাবার্তাটা বলে বেশি দিন চলবে না, সংখ্যালঘু মানুষ মুখ ঘুরিয়ে দিয়েছে, ম্যানেজ করার জন্যে আজ সংখ্যালঘু মানুষের মুখটা পাঁচ জন্যে, কি বুঝলেন? আজ বলছে, উনি তো বলেছেন যে রাজনীতির পোশাক পিঁধে আছে, সেদিকে আমি হ্যাঁ দেখিনি,
রাজনীতির পোশাক যদি না থাকতো তাহলে আমি নেবে দেখিয়ে দিতাম আন্দোলন কাকে বলে। কোটি কোটি লোক আজকে আন্দোলনে আমার নাম তো আমার কথায়। ওনাকে এখনও বলছি আমি, ওনাকে লোকটা জড়ো করতে বলুন, ডাকতে বলুন। কোটি তো দূরের কাছে, 10,000 লোক যখন জড়ো করতে ওনার গাল ঘাম ছুটে যাবে, স্বপ্ন ওনার হারিয়ে যাবে, কি বুঝলেন? উনি যে বলছেন হ্যাঁ রাজনীতি করে দোষ নেই, উনি তো রাজনীতি করা যাবে না, দাদা হুজি কেউ রাজনীতি করেনি, বাপ চেতারা করেনি, এই কথাগুলো গলা লম্বা করে করে বলেছিল। এত বড় মিথ্যুক ধোঁকাবাজি কথাবার্তা উনি যে বলে, কখন কি বলে জানেন না আপনারা? কোন সময় ফেঁতে কেটে বলছে আমি কাটিনি, হ্যাঁ তার প্রমাণ আছে। কোন সময় বলছে দাদা হুজিকে মাজার আলী যে মেয়ে ছেড়ে গিয়ে সেরেক বেদাত করেছে, তবে আমি করাইনি, আবার ফুটেছে ধরা পড়ছে, ওনার কথা বলবেন না। হ্যাঁ উনি কোথা মানে ঘুরছে না ঘুরছে বাংলার মানুষ জেনে গেছে, ও চিল্লে কোনো কাজ হবে না, ও মানুষ বুঝে গেছে, সরে গেছে মানুষ ওনার কাছে। কি বলছেন সরকারি পক্ষ থেকে বলছেন? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কি বললেন কথা একটা? আজ অবধি সরকার কোনো দিয়েছে কিছু? কি দিয়েছে? আপনারা এসছেন মিডিয়া সব লোকে যে এখানে এতগুলি মিডিয়া আছেন আমার বাড়িতে, হ্যাঁ 24 ঘন্টা লোক জমে আছে, সারা রাত লোকজন খাচ্ছে, দিনে রাতে খাচ্ছে, একটা লাইট সরকারের নেই আমরা নিই না, একটা পানির কোনো ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা আমরা নিই না, মানা করে দিয়েছি যে দেবেন না, আগেও দেননি এখনও দিচ্ছেন না আপনারা, কি বুঝলেন? এবারে দেবার জন্য একটু উঠে পড়ে লেগেছিল, আমরা মানা করে দিচ্ছি, কি বুঝলেন? যে আমার ভাইপোকে মেরেছেন পিটেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন না হাক করে, আপনি আমার ভাইপোটাকে জেল খাটালেন, আমার বংশে মুখে কালি দিয়েছেন, আমার বংশের বদনাম করেছেন, চারিদিকে বদনাম আপনি বের করেছেন, ওরাম তার সরকারের মাল নিতে আমরা রাজি নয়, কি বুঝলেন? অতএব ও মাল যেন আমরা নিনি, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি আমরা। কলক্ষ ও তো ওনাদের আসামি সাহেবদের পেট ভরার জন্য পাঠিয়েছে, ওনাদের যে বোতল দিচ্ছে পানির বোতল দিচ্ছে, যখন শুনছে সরকারের বোতল সরকারি বোতল দিয়েছে, এই বাংলার মানুষ ঈশ্বর সাহেব এসে ও মাল আর নিচ্ছে না, ও পানি খাচ্ছে না, কি বুঝলেন? তারা ফুরফার পীর সাহেবের বাড়িতে আমাদের যে পানি আছে, হ্যাঁ এখানে এসে পানি খেয়ে যায়, ও পানি মুখে দিচ্ছে না, উনি সরকারি থেকে বাস দিয়েছে বাস, কি বুঝলেন? এতদিন পরে বাস দিয়েছে ঈশ্বর সাহেবে, কি বুঝলেন? ফুরপাশের ঈশ্বর সাহেব ফুরপাশেরকে কেন্দ্র করে সারা বছর বাস না দিয়ে এই 3 দিন বাস দিয়ে উনি কী বোঝাতে চাইছেন? ওনার বাস যাতে এই ফুরফারের তীর্থযাত্রীরা ওনার বাসে উঠছে না, বাস খালি যাচ্ছে আর খালি আসছে, চেয়ে দেখুন না, দেখতে বলুন না, এটা তো বলে দিয়েছি আবার বলতে হবে। দেখা করতে এসেছিল কিন্তু দেখা হয়নি, আমরা দেখা করতে এলো কেন? এটা আমার ভাইপো জেলখানা থেকে জামিন পেয়েছে, উনি এসছেন দেখা করতে, আমার ভাইপো দেখা করে না, কি বুঝলেন? কোন মুখলে দেখা করতে এলো? হ্যাঁ যে মেরেছে পিটেছে অত্যাচার করেছে যে সরকার, আর তারা দেখা করতেছে লজ্জা করে না? কত নম্বরের বিহার এটা? বিহারের একটা নম্বর আছে, হ্যাঁ এটা কত নম্বরের বিহার আমি বলতে পারছি নি। এক কানকাটা বাজারের ভিতর দিয়ে যায়, কি বুঝলেন? এক কানকাটা বাইরে বাজারের বাইরে দিয়ে যায় আর দু কানকাটা বাজারের ভিতর দিয়ে যায়, এ সরকার হচ্ছে দোকান কাটা, কি বুঝলেন? আগামীতে ভোটটা ম্যানেজ করার জন্য এখন থেকে পাঠাচ্ছে, এ যেন মাথায় জুতো মেরে গরু দান করা নাই কি, এছাড়া কি? হ্যাঁ এদের কথা বলবেন না, সংখ্যালঘু মানুষ আজকে মুখটা ফিরিয়ে নিয়েছে, কি বুঝলেন? আপনারা দুদিন পরে দেখতে পাবেন পঞ্চায়েত ভোট ম্যানেজ করার জন্য এখন পাগলের মতো উঠেবেন পড়ে লাফালাফি করছেন, হ্যাঁ দেখেন না দুদিন পরে কী হয়, হ্যাঁ তার জবাবটা বাংলার মানুষ দিয়ে দেবে, হ্যাঁ আগামী পঞ্চায়েত